আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি জর্দা তাহলে দর্শক চলুন দেখি কিভাবে খুব সহজে জর্দা তৈরি করা যায় দেখেন আমি এখানে আড়াইশো গ্রাম পোলার চাউল সেদ্ধ করে নিয়েছি দর্শক খেয়াল রাখবেন ভাতটা যেন ঝরঝরে হয় চুলায় প্যান্টটা বসালাম তারপর গরম হলে ভাত দিয়ে দিলাম এর ভিতর এক টেবিল চামচ লেবুর রস অথবা কমলার রসও দিতে পারেন এবার এক কাপ পরিমাণ চিনি দিলাম আপনারা ইচ্ছে করলে চিনি কম দিতে পারেন আবার বেশিও দিতে পারেন স্বাদ মতো এরপর হাফ চা চামচ জাফরং দিলাম এরপর ভালো করে চিনি আর জাফরং ভাতের সাথে মিশিয়ে নিলাম তারপর একে একে কিশমিশ গরম মশলা কাজু বাদাম দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে পানি শুকানোর জন্য অপেক্ষা করব পানিটা শুকিয়ে এলে এর ভেতর স্বাদ মতো লবণ ও দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার জর্দার রংটাও দেখুন কি সুন্দর হয়েছে আমাদের জর্দাটা হয়ে গেছে এবার নামানোর আগে এক চা চামচ ঘি উপরে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির জর্দা দর্শক আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ